আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে নৌকার মাঝি হতে চান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন বাজার শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি আরবদার সমিতির সাধারণ সম্পাদক বণিক কল্যাণ সমিতির সহসভাপতি ও চট্টগ্রাম দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এম সাইফুদ্দিন। তিনি বলেন, 1971 থেকে 1981 সাল পর্যন্ত আমার পিতা হাজী আব্দুর রাজ্জাক সওদাগর ছিলেন আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এই ইউনিয়ন ছিল রাজাকার ও শান্তিরক্ষী বাহিনীর অধ্যুষিত এলাকা। আমাদের বাড়ি আওয়ামী লীগ পরিবারের বাড়ি হিসাবে পরিচিত জানিয়ে এম সাইফুদ্দিন বলেন, আশিয়ান আওয়ামী লীগ আমরা দুর্দিনের অনেক পরিবার। আমার বাবা 1971 থেকে 1981 সাল পর্যন্ত প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তৎকালীন সময় দুর্দিনে যারা আওয়ামী লীগের খান্ডায় ছিলেন তাদের স্মরণ সর্বপ্রথম তাদেরকে আমি স্মরণ করি। আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আশিয়া ইউনিয়নের, আমি অবহেলিত মানুষের কাজ করব, পক্ষে হয়ে আমি কাজ করব। যেহেতু আশিয়া ইউনিয়নটা অত্যন্ত ছোট্ট একটা ইউনিয়ন, বিগত দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী উন্নয়নে যে বরাদ্দ দিয়েছেন ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু দুঃখজনক হলেও তুলনামূলকভাবে আশিয়ানে কোনো উন্নয়ন হয়নি। যে আমি বারবার প্রশ্ন করেছি যে বরাদ্দ সম পরিমাণ, কিন্তু আমার আশিয়ানটা ছোট, তারই পরে এটা তো আরো বেশি কাজ হওয়ার কথা। এই যে এইভাবে যেভাবে এই সরকার বাংলাদেশের আনাচে কানাচে ডেভেলপ করা করছে সেভাবে আসিয়া ইউনিয়ন ডেভেলপ হয়নি। তো আমি নির্বাচিত হলে একটা প্রতিজ্ঞাবদ্ধ, আমি সেবক হিসাবে কাজ করব, কিছু উন্নয়নমূলক কাজ করব। যেমন 68,000 গ্রামে মাননীয় প্রধানমন্ত্রী এমন কোনো ইউনিয়ন নাই যে পরিষদ নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন। দুঃখজনক হলেও সত্যি আমার আশিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদ দেখলে একটা হাস্যকর, মানুষ মনে করে হয়তো এখানে কোনো গরুর খামার হবে, দূর থেকে মনে হয় এটা একটি গরুর খামার। তো আমি আশিয়া ইউনিয়নবাসীকে মিডিয়ার মাধ্যমে প্রতিজ্ঞা দিচ্ছি, আমাদের অনেক ধনাঢ্য ব্যক্তিরা আছে, ধনবান ব্যক্তিরা আছে, সকলকে সমন্বয়ন করে সরকারের দাবি অনুযায়ী যে সাড়ে 12 ঘন্টা জায়গা বরাদ্দ দিলে পরে সেখানে একটা আধুনিক ইউনিয়ন পরিষদ নির্মাণ করা হবে। অথচ 68,000 গ্রামে হয়েছে আমার আশিয়া ইউনিয়ন অবহেলিত। সেই দিক দিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় আমার মনে হয় উদাসীন ছিল। তো এই কাজটা আমি করব। তারপরে এই যে ছোট ছোট যে কাজগুলো, যেমন একটা ন্যাশনাল সার্টিফিকেট নিতে গিয়ে মানুষ হয়রানি হয়, টাকা দিতে হয় বা ভোগান্তি হতে হয়, এগুলো ইনশাল্লাহ মানে সম্পূর্ণ বিনা পয়সায় সার্টিফিকেট দেওয়া হবে। যে বার্থ সার্টিফিকেট অনেকের আছে, এই যে ন্যাশনাল সার্টিফিকেট, এগুলো অল্প টাকা, এগুলো সাধারণ গরিব অসহায় মানুষ থেকে না নিয়ে বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই বিষয়টা ছিল যে আমাকে আমার থানা নেতৃবৃন্দ এবং দক্ষিণ জেলা নেতৃবৃন্দ নিষেধ করেছিল যে বিএনপি গভর্নমেন্টে মানে নির্বাচন না করার জন্য। আসলে আমি
দেশের মানুষকে ভালোবাসে, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, বিদায়। আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছি, যদিও গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, আমার ইউনিয়নের যিনি নির্বাচিত হয়েছেন ইনি বিএনপির সভাপতি, যে সুকৌশলে আমাকে পরাজিত করা হয়েছে।